ওয়েলকাম ভিউয়ার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমি আজকে তো কিছুক্ষণ আগেই একটা নোটিশ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নাকি একটা ভাইরাল নোটিস একটা নোটিশ ভাইরাল হয়েছে এবং তোমরা ইতিমধ্যেই আমি দেখছি হোয়াটসঅ্যাপে মেসেজের পর মেসেজ এবং আমি অনেক রাত হয়ে গেছে ফলে আমি সেটা নিয়ে একটু বিশ্লেষণ একটা শর্ট ভিডিও দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে দেখো আমি যেটুকু বুঝলাম সেই নোটিশটা একটা নোটিশ তো দেখলাম ভাইরাল হয়েছে এবং সেই নোটিশটা দেখে আমার যেটুকু মনে হলো যে সেই নোটিশের তোমার যে সমস্ত অ্যাকারিঙ্গিত বা তুমি দেখবে যে টাইপিংটা তার সঙ্গে ডেটটা কিন্তু মিল নেই আর এরকম একটা সেম নোটিশ কিন্তু স্কুল সার্ভিস কমিশন তার নিজস্ব ওয়েবসাইটে আপলোড করেছিল আজ থেকে প্রায় দু বছর আগে দু সালের সম্ভবত মে মাসে তো সেইটা এখন অতীত সেইটার সঙ্গে এখন আর কোনো লিঙ্কেড নেই কোনো একজন বিশেষ গুণ সম্পন্ন ব্যক্তি তিনি এই ইটা করেছেন এবং তিনি সেটাকে ভাইরাল করার জন্যই করেছেন এবং তুমি দেখবে ডেট সেকশনে যে টাইপিং কোয়ালিটি এবং ডেট সেকশনের যে টাইপিং কোয়ালিটি টোটালটাই ডিফারেন্ট তো ফলে দুটো কিন্তু এক নয় ফলে এইটা একটা ফেকই আমার আপাত দৃষ্টিতে এখন অবধিতে মনে হচ্ছে এবং এটা ফেক এবং এটা নিয়ে অত চিন্তার কোনো কারণ নেই তোমরা রিল্যাক্স থাকো এবং যদি কোনো রকম কোনো আপডেট থাকে আমি সবার প্রথমেই আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব দেখো আমি যেটুকু এখন অবধি শুনে শুনেছি মাদ্রাসারই তারা দিতে পারছে না একটা একটা ডেট তো সেইখানে তো অনেক দূরস্থ ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার তো অনেকজন তোমরা বলছি স্যার তাহলে কি এসএসসি নোটিফিকেশান খুব শীঘ্রই দেখো এসএসসি নোটিফিকেশান আসতে পারে আসবে না না এই বছর আসতেই পারে কিন্তু এই নোটিশটা ঠিক নয় এবং এখনও অবধি মানে আজকের তারিখ অবধি কোনোরকম কোনো নিউজ নেই যে যার দরুন আমি তোমাকে এটা বলতে পারি যে না এসএসসি নোটিফিকেশান সামনে মাস বা দু তিন মাসের মধ্যে আসার একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে সেরকম কোনো নোটিশ বা সেরকম কোনো তত্ত্ব আপাত দৃষ্টিতে নেই তবে এখন কবে আসবে সেটা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়ে রয়েছো তার কারণ শিক্ষাগত যারা যারা চায় তারা ডেফিনেটলি সেখানে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবে তো যাই হোক এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি অনেক রাত্রি হলো এটা জানাতে সবাই খুব ভালো থেকো